প্রিয় দর্শক শ্রোতা, তারকা আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা, নড়াইলের কৃতি সন্তান জনাব সফি আহমেদ। এখন আমরা তার সাথে কথা বলবো। কেমন আছেন আপনি? চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্রের প্রতি যে আপনার ভালোবাসা, এটা কার অনুপ্রেরণায় পেয়েছেন আপনি? প্রথমেই আমি আমার প্রিয় হাজার হাজার দর্শকদের, যারা আজকে আমার এই সাক্ষাৎকার দেখতেছেন, তাদের ধন্যবাদ দিতে চাই। আপনারাই হচ্ছেন আমার প্রেরণা, আপনাদের অনুপ্রেরণাতেই আমি আজকের পরিচালক সফি আহমেদ। তো আরেকটা কথাও না বলে পাচ্ছি না, এই সিনেমাই হচ্ছে আমার ভালোবাসা, মাই লাভ যারে বলে আর কি। সিনেমাই আমার জীবন, সিনেমাই আমার মরণ। ওই যে গেটিসবার্গ অ্যাড্রেসে আব্রাহাম লিঙ্কন তার গণতন্ত্রের ভাষণে বলেছিলেন না, ফর দ্য পিপুল, অব দ্য পিপুল, বাই দ্য পিপুল, সেরকম আমি সফি আহমেদ বলতে চাই, ফর দ্য সিনেমা, অব দ্য সিনেমা, বাই দ্য সিনেমা। এরই মাঝে আমাদের অসংখ্য ফোন আসতে শুরু করেছে, আমরা একটা ফোন রিসিভ করি। হ্যালো, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি সাইদুর, নড়াইলের গোবরা থেকে বলছি। আরে সাইদুর ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? সুবি ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, স্পষ্ট শুনতে পাচ্ছি। সুবি ভাই, আমরা জানি আপনি আপনার নাম করা চলচ্চিত্র কালা কাপড়ে শাহানুরকে নায়িকা হিসেবে নিয়ে এসেছিলেন, এবং যতদূর জানি তার সাথে আপনার একটি প্রেমের সম্পর্ক দাঁড়িয়েছিল, তার ব্যাপারে আপনার বর্তমান ফিনিশটা কি জানাবেন? খুবই ব্যক্তিগত প্রশ্ন করেছেন সাইদুর ভাই, এর উত্তর দিতে গেলে আমার সংসার তছনছ হয়ে যেতে পারে, কিন্তু তারপরও আপনি এমন একটা প্রশ্ন করেছেন যার সঙ্গে আমার প্রেম, আমার আবেগ জড়িত। আমি আশা করতেছি এই অনুষ্ঠানটির হাজার হাজার দর্শকদের মধ্যে আমার প্রিয়তমা শাহানুরও আছে, তাই জাতির সামনে আমি বলতে চাই, শাহানুর, তোমার প্রতি আমার যে ভালোবাসা, যে প্রেম, তা আমার হৃদয়ের গভীরতম স্থানে এখনও তালা বেঁধে আছে। ইংরেজিতে যাকে বলে লাভ, আই লাভ ইউ শাহানুর, শাহানুর, মাই লাভ, লাভ, লাভ অ্যান্ড লাভ। আরেকটি ফোন নিয়ে নিই আমরা। হ্যালো। হ্যালো সুফি ভাই, এ কি বলছেন আপনি? আপনার বিবেক বলতে কিচ্ছু নাই, সংসার স্ত্রীর প্রতি আপনার কোনো দায় দায়িত্ব নাই। দেখেন ভাই, এই কথায় কথায় আমার স্ত্রীকে টাইনে নিয়ে আসবেন না তো, আমার স্ত্রী না থাকলে আমি সফি আহমেদ হতে পারতাম, পরিচালক হতে পারতাম, বুঝতে পারতেছেন না? ওগো, তুমি নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো। আরেকটি ফোন নিয়ে নিই। হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? সবি ভাই, আসসালামু আলাইকুম, লিকু বলছি। লিকু, তুমি কোথা থেকে ফোন করিছো, এখানে কেন ফোন করিছো? তোমার না মানা করিছে আমারে ফোন করতে? ভাই আমি নায়ক হব ভাই। নায়ক হব? নায়ক হওয়া এত সহজ কাজ না, বুঝতে পারিছো লিকু? নায়ক হওয়া এত সহজ কাজ না, বুঝতে পারিছো ভাই? বুঝতে পারিছো লিকু? সবি ভাই, হ্যাঁ এ সবি ভাই, হ্যাঁ কি হয়েছে, কি কি হলো, কি হ্যাঁ আবার বোধ হয় স্বপ্ন টপ্ন দেখেছি। সই ভাই, আপনি ইদানিং অনেক বেশি স্বপ্ন দেখছেন, এই রাতের বেলা কি বিড়বিড় করে বলছেন, আর কি বুঝতে পারি যে আমি সেটা বলেন তো তিনি। বাইরে দুশ্চিন্তায় পড়ে স্বপ্ন দেখি, আমার এখন নড়াইল চলে যেতে ইচ্ছে করছে, এখানে আর ভাল লাগতেছে না, মনে হয় আমার দ্বারা কিছু হবে না। নেই ভাই, আমার কেন জানি মনে হচ্ছে আমাদের উপর না কুফু নেমে এসেছে। আমরা কি এমন অন্যায় করেছি যে আমাদের উপর কুফা নামবি? না, আমার মনে হচ্ছে যে কোনো একটা অন্যায় নিশ্চয়ই করেছি। আপনি একটু ভাবে দেখেন তো ভাই, কি অন্যায় করেছি ভাই, একটু ভাবেন তো। আচ্ছা তুই শো, জি কিছু মনে করিস না। না ভাই,